পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন উত্তম বারিক, সাংবাদিকদের মুখোমুখি হলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় নির্দেশক্রমে আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সহকারী সভাধিপতি এবং সভাধিপতি অফিসিয়ালভাবে গঠনের প্রক্রিয়াটা শেষ হলো। পরবর্তী পর্যায়ে আরও অনেক প্রক্রিয়া বাকি আছে, গঠন হবে। তবে আপনারা প্রত্যেকেই জানেন 26 সেপ্টেম্বর 2022 সাল আমাদের 18 থেকে 23 পর্যন্ত সভাধিপতির শপথ নিয়ে যিনি কার্যকলাপ শুরু করেছিলেন আমাদের স্বর্গীয় নেতা দেবব্রত দাস মহোদয়, তার অকাল প্রয়াণে আমরা শোকাহত মর্মাহত। তার অমর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। তার অকাল প্রয়াণে দল আমাকে 26 সেপ্টেম্বর সভাধিপতির আসনে বসিয়েছিল। সেই 26 সেপ্টেম্বর থেকে পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা পর্যন্ত যে কয়েকটা মাস সময় পেয়েছিলাম, সেই সময়কালের মধ্যে 2 মাস আমরা কাজ করতে পারিনি। 1 মাস দুর্গাপুজোর ছুটি, অন্যান্য ছুটি মিলে 1 মাস, বাকি কয়েকটা মাসেই আমরা পূর্ব মেদিনীপুর জেলার 25টা ব্লক 223টি গ্রাম পঞ্চায়েত কীভাবে উন্নয়ন হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা এবং মেদিনীপুর জেলার 80 লক্ষ মানুষকে সাথে নিয়ে কীভাবে উন্নয়ন করেছে নিশ্চিত সেটা আপনারা দেখেছেন। আমাদের আরও অনেক উন্নয়ন বাকি রয়েছে, সেই উন্নয়নগুলো করতে হবে। মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মেদিনীপুর জেলার দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে যেভাবে পৌঁছে দেবো, ঠিক একইভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে একদিকে যেভাবে ব্যক্তিগতভাবে, অন্যদিকে সার্বিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে পৌঁছে দেবো। আগামী দিনের কর্মসূচি আমাদের বিগত বলে যে সমস্ত রেজুলেশন নেওয়া আছে কাজগুলো আমরা করতে পারিনি, হঠাৎ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার জন্যে কিছু জায়গায় ড্রেনেজের ব্যবস্থা, জল নিকাশির জন্য চাষ জমি নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা সম্ভবত 3টি জায়গায় টেন্ডার করেছিলাম, বাকি জায়গাগুলো বাকি ছিল, সেই টেন্ডারগুলো প্রসেসিং হবে। কিছু গ্রামীণ রাস্তা ঢালাইয়ের কাজ হবে, কিছু টেন্ডার হয়ে আছে, টেন্ডার ওয়ার করারটা দেওয়া হয়নি, তার কারণ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার জন্যে টেন্ডার খোলা হয়নি, সেটা খোলা হবে এবং প্রায়োরিটির ভিত্তিতে যে কাজগুলো আছে হবে। পরবর্তীকালে আমরা জেলা পরিষদের সাধারণ সভা ডেকে জেলা পরিষদের সদস্য সদস্যা যারা নির্বাচিত হয়ে এসেছেন পূর্ব মেদিনীপুরে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পরিকল্পনা করে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, পূর্ব মেদিনীপুর জেলাবাসীর উদ্দেশ্যে এগুলো শপথ গ্রহণ পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন। আর সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি, ওয়াক আউট করে চলে গেছে। তার কারণ বিজেপিদের ওয়াক আউট করার অভ্যাসটা আজকের দিনের নয়, তারা বরাবরই ওয়াক আউট করেন। আমি তো বিধানসভার নির্বাচিত সদস্য, বিধানসভায় যাই, বিধানসভার শুরুতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির সদস্যরা প্রবেশ করেছেন, আর বিধানসভা যখন শুরু হয়ে যায় ভারতীয় জনতা পার্টির সদস্যরা ওয়াক আউট করে চলে আসে। তার কারণ বিধানসভায় অংশগ্রহণ করলে বাংলার উন্নয়নে অংশগ্রহণ করতে হবে, তারা তো উন্নয়নের বিরোধী। আবার যখন সাধারণ সভা আমাদের শুরু হবে উন্নয়নের জন্যে, সেই উন্নয়নের জন্য যে সাধারণ সভা হবে তখনও দেখবেন যে উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা উন্নয়নের প্ল্যানিং করবেন, আর ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিরা তারা সভা ওয়াক আউট করে চলে যাবে। বিরোধীরা একটা দাবি জানাচ্ছেন যে তারা গঠনমূলক কাজে পাশে থাকবেন এবং যদি কোনো দুর্নীতি হয় তারা সেক্ষেত্রে প্রকাশ্য বিরোধিতা করবেন। যারা সারা জীবন দুর্নীতির সঙ্গে যুক্ত, গঠনমূলক কাজ সম্পর্কেই বোঝে না, তারা যদি বলে আমরা গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকবো, ভূতের মুখে রাম নাম। কি বলি বলুন তো, বাক স্বাধীনতার উপরে ট্যাক্স নেই, যখন যেটা মনে ভালো লাগে তখন সেটা বলেন। বাংলার বিরোধী দলনেতা সময়ের উপযোগী কথা বলেন, তার কারণ নির্বাচন থেকে এখন পর্যন্ত দেখুন
নির্বাচনে বললেন আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সময়ের অপেক্ষা ভারতীয় জনতা পার্টি দখল করে নিয়েছে। আবার যখন নির্বাচনের পর ফল প্রকাশ হলো, তৃণমূল কংগ্রেস যখন জয়লাভ করলো, ভারতীয় জনতা পার্টি যখন 14 জন জয়লাভ করলেন, এখন বলছেন আমাদের 14 জন নাকি প্রচুর বুলেট। তারা সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছাতে যে সময় লাগে তার থেকে আরও কম সময়ের মধ্যে তার সেই 14 জন নির্বাচিত প্রতিনিধি নাকি প্রতিবাদের ঝড় বইয়ে দেবে, সামনের সময়ই বলে দেবে কারা প্রতিবাদ করবে আর কারা মিটিংয়ের ভেতরে থাকবে কারা বাইরে থাকবে। আমাদের মেম্বাররা কেউ চলে যাবেন না, কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।